এবং স্মরণকালের সবচেয়ে ছোট প্রতিনিধি দল নিয়ে যুক্তরাষ্ট্র গেলেন শান্তিতে নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য মতে 73তম অধিবেশনে 344 এবং 74তম অধিবেশনে 335 জনের প্রতিনিধি দল নিয়ে যুক্তরাষ্ট্র যান শেখ হাসিনা। অশোক জাতির সঙ্গে ভাষণ দিতে যুক্তরাষ্ট্র গিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস। সেখানে জো বাইডেনের সাথে বৈঠকের আলোচনা হচ্ছে। ইতিমধ্যে বৈঠকে বসছেন তিনি। বৈঠকে কি সিদ্ধান্ত হতে পারে এই বিষয়টি নিয়ে আমরা একটি প্রতিবেদন দেখব। এমনকি অল্প করেই যুক্তরাষ্ট্র সফরে গিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস। অন্যদিকে শেখ হাসিনা কত টাকা খরচ করে যুক্তরাষ্ট্র যেত তা নিয়েও গোপন তথ্য ফাঁস হয়েছে, সেই ভিডিওটি আপনাদেরকে দেখাবো। প্রথমে আমরা দেখে আসি ডক্টর মোহাম্মদ ইউনুস জো বাইডেন ছাড়াও আরও অনেক বিশ্ব নেতার সাথে বৈঠক করবেন, কি কি আলোচনা করবেন এই বিষয়টি নিয়ে একটি প্রতিবেদন। কাই কীভাবে যুক্তরাষ্ট্র সফর করছেন তা দেখিয়ে দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস। অতীতে কোনো প্রধানমন্ত্রী এরকম কম খরচে বা কম লোক নিয়ে সফরে যায়নি। শেখ হাসিনা 300-400 লোক নিয়েও সফরে যেত, সেটির টাকা রাষ্ট্র থেকে নিত, মানুষের টাকা দিয়ে তারা ঘুরতে আমদ করত বিদেশে গিয়ে। এই ঘটনা কিন্তু এখন প্রকাশ্যে এসেছে, শেখ হাসিনাকে আবারও তুচ্ছ তাচ্ছিল্য করছে তারা। সকলে বলছেন শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, অনেক উপকার হয়েছে। দর্শক আপনার কি মনে হয়? অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্টে জানাতে পারেন। ডক্টর মোহাম্মদ ইউনুস জো বাইডেনের সাথে সাক্ষাৎ করবেন, সেখানে বাংলাদেশের বিষয় নিয়ে তুলে ধরবেন, শেখ হাসিনার অপকর্ম তুলে ধরবেন, শেখ হাসিনা আরও কঠিনভাবে ফেসে যাবেন। ডক্টর মোহাম্মদ ইউনুস ছাড়া আর কোনো বাংলাদেশের প্রধানমন্ত্রী জো বাইডেনের সাথে সাক্ষাৎ করতে পারেননি, এমনকি মার্কিন প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ করতে পারেননি, তিনি দেখিয়ে দিয়েছেন এবার। দর্শক ডক্টর মোহাম্মদ ইউনুসের এরকম সাহস দেখে আপনার কি মনে হয়? অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাবেন। আসসালামু আলাইকুম।